নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 22শে আগস্ট বৃহস্পতিবার দৈনিক রাশিফলের ভিডিও। মেষ টু মীন রাশি আগামীকাল কেমন যাবে? 5টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। 3টি রাশির ক্ষেত্রে আগামীকাল অবশ্যই সাবধান থাকতে হবে। অবশ্যই ভিডিওটির আলোচনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিনটিতে পাস করছে। ধৃতি যোগ রয়েছে। রাশি রয়েছে মীন রাশি, চন্দ্র রাশি, মীন রাশি রয়েছে। দিনের যে রাহুকাল, যে সময়টাতে আমি বারবার বলি, কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট, যাত্রা করবেন না, কোনো ইম্পর্টেন্ট কাজ এই সময় করবেন না, সেটা হচ্ছে বেলা 1:30 থেকে 3টা পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। আগামীকাল আপনারা বিশেষ করে পশ্চিম দিকে যাত্রা করবেন না, আর যদি পশ্চিম দিকে যাত্রা করতেই হয়, একটু গুড় মুখে নিয়ে আপনারা যাত্রা করবেন। এবং এর পাশাপাশি আপনারা ভগবানের স্মরণ করে আপনারা যাত্রা করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। দেখুন, আগামীকাল দিনটিতে কোন কোন আপনার নক্ষত্রের ক্ষেত্রে দিনটি ভালো যেতে চলেছে, দেখুন, আপনার বিশেষ করে মূলা, সাতী, রেবতী, পূর্ব ভাদ্রপদ, অনুরাধা, হস্তা, চিত্রা, শ্রবণা, এ কটি নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটি কিন্তু শুভ যেতে চলেছে। অর্থাৎ এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, আপনার আগামীকাল বৃহস্পতিবার 22শে আগস্ট দিনটি আপনাদের ক্ষেত্রে অতীব শুভ যাবে। দেখুন, আমি ভিডিওর শেষে কোন কোন রাশির লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকে আমি অবশ্যই জানিয়ে দিই। যে যে রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকে, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আমি জানাই, এবং 3টি রাশির ক্ষেত্রে সাবধান আমি বলছি। এবং আমি আবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটি অবশ্যই শুনবেন। মেষ রাশি, স্বাস্থ্যক্ষেত্রে আপনার ভালো রয়েছে। পারিবারিক কাজে ব্যস্ততা থাকবেন, ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। শুভ রং হলুদ, ভাগ্যের মিটার 70%। বৃষ রাশি, সম্পত্তি কেনার প্রবল যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনি ব্যস্ত থাকবেন, স্বাস্থ্যক্ষেত্রে আপনার শুভ থাকবে। শুভ রং আকাশী, ভাগ্যের মিটার 80%। মিথুন রাশি, আপনার কাজের চাপ কিছুটা হালকা হবে, কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে, পারিবারিক সমস্যা দূর হবে। শুভ রং নীল, ভাগ্যের মিটার 75%। কর্কট রাশি, স্বাস্থ্যের দিকে নজর রাখুন, বাহন সাবধানে চালান, যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানে চালান, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ছোট ছোট কথায় উত্তেজিত হবেন না। শুভ রং সোনালী, ভাগ্যের মিটার 60%। সিংহ রাশি, সন্তান ক্ষেত্রে বড় সফলতা আসবে, আটকে থাকা
টাকা আপনি পেতে পারেন। পারিবারিক দায়িত্ব আপনার আগামীকাল বাড়বে। শুভ রং লাল, ভাগ্যের মিটার 70%। কন্যা রাশি, স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন আসবে। কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবেন। আপনার কাজের চাপ আগামীকাল থাকবে। আপনার যে শুভ রং সেটা হচ্ছে চাঁদি কালার, অর্থাৎ সিলভার কালারটা আপনাদের ক্ষেত্রে শুভ। শুভ রং আপনাদের ভাগ্যের মিটার 65%। তুলা রাশি, আটকে থাকা টাকা আপনি পেতে পারেন। পুরাতন কোনো বাদ বিবাদ আপনার কমবে। ব্যবসা বাণিজ্যে পরিবর্তন আসবে। শুভ রং গোল্ডেন, ভাগ্যের মিটার 75%। বৃশ্চিক রাশি, পারিবারিক বাদ বিবাদ এড়িয়ে চলুন। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামীকাল নেবেন না। শুভ রং ক্রিম, ভাগ্যের মিটার 60%। ধনুরাশি, আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হবে। এবং দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে। ছোট ছোট যাত্রার যোগ দেখা যাচ্ছে। কোনো শুভ যাত্রা হতে পারে আগামীকাল। মান সম্মান বৃদ্ধি পাবে। শুভ রং লাল, ভাগ্যের মিটার 70%। এরপর রাশি মকর রাশি। মকর রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কোনো সম্পত্তি আগামীকাল আপনি কিনতে পারেন। কোনো শুভ সূচনার প্রাপ্তি আপনার আগামীকাল হতে পারে। শুভ রং ক্রিম, ভাগ্যের মিটার 80%। কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবেন। অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা দূর হবে। শুভ রং বেগুনি, ভাগ্যের মিটার 90%। মীন রাশির স্বাস্থ্যের দিকে নজর রাখুন। বাদ বিবাদ এড়িয়ে চলুন। অর্থ খরচের উপর নিয়ন্ত্রণ করুন। শুভ রং ধূসর, ভাগ্যের মিটার 60%। অর্থাৎ এবার আমি যে তিনটি রাশি ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে। প্রথম রাশি কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, এই তিনটি রাশির আগামীকাল বিশেষভাবে সতর্কভাবে থাকুন, অ্যালার্ট থাকুন, বড় কোনো সমস্যা আসবে না। মীন, বৃশ্চিক, কর্কট। এবার যে পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, সে পাঁচটি রাশির নাম আমি একে একে বলি। টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়। দেখুন, প্রথম রাশি বিষরাশি। বিষরাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। বিষরাশির টার্গেট নাম্বার 4, আপনাদের যে শুভ সময় সকাল 10:14 থেকে 10:50 পর্যন্ত সময়টা শুভ। দেখুন, যাদের অল্পের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, যারা লটারি শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন এবং ব্যক্তিগত জন্মছক অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করুন। রাহু রক্ষা কবচ কী করবে? আপনাকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করবে। বিষরাশির পর তুলারাশি। তুলারাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার
নয়, আপনাদের যে শুভ সময় 9:40 থেকে 10:25 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 2, আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 11:55 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার মকর রাশি, মকর রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। মকর রাশির টার্গেট নাম্বার 5, আপনাদের যে শুভ সময় 9:55 থেকে 11:02 পর্যন্ত সময়টা শুভ। একদম অন্তিম শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আগামীকাল আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে 9, আপনাদের শুভ সময় 10:18 থেকে 11:10 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই 5টি রাশির অর্থপ্রাপ্তির আগামীকাল প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, ছোট্ট অনুরোধ আপনাদের চ্যানেল আবারও বলি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, পরামর্শ করতে চাইছেন, কবজ দিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।